করোনা টিকা পেতে নাম নিবন্ধন করতে হবে স্বাস্থ্য অধিদপ্তরের অ্যাপে। চূড়ান্ত পর্যায়ে কাজ। এবার ফাইজারের ভ্যাকসিন ব্যবহারে প্রস্তাব পেল বাংলাদেশ। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা। তার আগমনে বাঙালি পেয়েছিল দেশ গড়ার আত্মপ্রত্যয়, বলছেন বিশিষ্টজনরা। সাইদ খোকনের অভিযোগের জবাব দিলেন তাপস, বললেন অভিযোগ ভিত্তিহীন। ব্যক্তিগত আক্রোশ থেকে দোকান বরাদ্দ নিয়ে অসত্য বক্তব্য। এবং তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে ঢাকায় উইন্ডিজ দল। মিরপুরে অনুশীলনে টাইগাররা। প্রায় দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। জাতীয় পরিচয়পত্র দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অ্যাপে নিবন্ধনের মাধ্যমে পাওয়া যাবে করোনার ভ্যাকসিন। এ ধরনের একটি অ্যাপের কাজ প্রায় শেষ পর্যায়ে। এতে ভবিষ্যতে ভ্যাকসিন পাওয়ার পর তা বিতরণে বিশৃঙ্খলা হবে না বলে আশা সংশ্লিষ্টদের। এদিকে বাংলাদেশকে ফাইজারের টিকা দেওয়ার প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স। আগামী 18 জানুয়ারির মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ডজনখানেক দেশে গত ডিসেম্বরেই অনুমোদন পায় ফাইজার বায়োএনটেকের করোনা ভ্যাকসিন। আর নতুন বছরের প্রথম দিন প্রথম কোনো টিকা হিসেবে জরুরি ব্যবহারের বৈধতা পায় বিশ্ব স্বাস্থ্য সংস্থারও। গবেষণায় দাবি, করোনা প্রতিরোধে এই টিকা 95% কার্যকর। এবার সে টিকা পাওয়ার হাতছানি বাংলাদেশের সামনে। এরই মধ্যে আন্তর্জাতিক সহযোগিতামূলক সংস্থা সিইপিআই এর নেতৃত্বে গড়ে ওঠা প্ল্যাটফর্ম কোভ্যাক্সের কাছ থেকে চিঠি পেয়েছে বাংলাদেশ, যেখানে করোনার টিকা নিতে রাজি থাকলে 18 জানুয়ারির মধ্যে জানানোর কথা বলা হয়েছে। প্রাথমিকভাবে মোট জনসংখ্যার 0.4% জন্য ফাইজারের টিকা পাবে বাংলাদেশ, যা প্রয়োগ করতে হবে ফ্রন্টলাইনারদের ওপর। কোভ্যাক্সের যে টিকাগুলো প্রথম দিকে পাবো, আমাদের চাহিদা পূরণ হওয়া পর্যন্ত এবং আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা সেগুলো নেব। এই ফাইজারের টিকার জন্য অতি শীতল তাপমাত্রার প্রয়োজন হবে, কাজেই কতটুকু আমাদের সক্ষমতা আছে সেই হিসাব আমরা করছি, সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দেওয়া হবে। তবে ফাইজারের এই টিকা পাওয়া গেলেও -70 ডিগ্রি তাপমাত্রায় রাখার কারণে এটি সংরক্ষণ ও বিতরণই মূল চ্যালেঞ্জ। তাই জরুরি ভিত্তিতে সে কাঠামো গড়ে তোলার তাগিদ বিশেষজ্ঞদের। এটা অসম্ভবের কোনো কারণ নেই, খুবই সম্ভব। শুধু আমাদের করতে হবে যেটা ফাস্ট ট্র্যাকে যেতে হবে, যে খুব দ্রুত যাতে আমরা এটাকে এস্টাবলিশ করার জন্য এখানে অর্থ বরাদ্দ থেকে শুরু করে একটা কার্যাদেশ দেওয়া এবং তাদের জন্য জায়গা দেওয়া, তাহলে এটা মানে খুবই দ্রুতই সম্ভব। এদিকে করোনা ভাইরাসের টিকা নিতে হলে নিবন্ধন করতে হবে মোবাইল অ্যাপের মাধ্যমে, যেখানে দিতে হবে নাম, জন্ম তারিখ, ফোন নাম্বার, জাতীয় পরিচয়পত্র, অন্য কোনো শারীরিক জটিলতা আছে কিনা সে তথ্য, আর টিকা গ্রহণের তথ্য সংরক্ষণ থাকবে অ্যাপে। আমরা প্রথমে প্রায়োরিটি করব, কাকে কোন মাসে কাকে দিব, অ্যাপস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করলে তালিকা হয়ে যাবে। প্রাথমিকভাবে 18 বছরের নিচে কাউকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে না বলে জানাচ্ছেন নীতি নির্ধারকরা। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে 25 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,781 জনে। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য মতে 24 ঘন্টায় নতুন করে 1,071 জনের দেহে শনাক্ত হয়েছে কোভিড-19। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 5,22,453 জন। এছাড়া 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 12,920 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 33,57,319 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 737 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,00,000। করোনার টিকা নিয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। শনিবার টিকার প্রথম ডোজ নেন তিনি। এদিকে সংক্রমণ বাড়ায় যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। ব্রিটেনবাসীকে লকডাউনের বিধিনিষেধ মেনে চলার তাগিদ দিয়েছে কর্তৃপক্ষ। লন্ডনের রাস্তায় লোকজন কিংবা যানবাহন কোনোটি খুব একটা চোখে পড়ে না। করোনায় চলমান লকডাউনে এমন চিত্র যুক্তরাজ্যের বেশিরভাগ শহরেই। নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় দেশটিতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যে লকডাউন আরোপ করা হয়েছে। গত কয়েকদিন ধরে প্রতিদিন 1,000-এর বেশি মানুষ মারা যাচ্ছেন, যা সবার দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সংক্রমণ বাড়ায় যুক্তরাজ্যের হাসপাতালগুলো রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। ঠান্ডার কারণে করোনা ছাড়াও সর্দি কাশি জ্বর নিয়ে হাসপাতালে যাওয়া রোগীর সংখ্যাও কম নয়। অনেক হাসপাতালেই রোগীর তুলনায় শয্যা সংখ্যা কম হওয়ায় মুশকিলে পড়তে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। হাসপাতালে ইমার্জেন্সি ওয়ার্ডের বাইরে লম্বা লাইন থাকে। এদের মধ্যে অনেকেই করোনায় আক্রান্ত থাকেন। যার করোনা হয়নি, অন্য সমস্যা নিয়ে এসেছেন, তিনিও আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ছেন। আর হাসপাতালে সামাজিক দূরত্ব মেনে রোগীদের বিছানাগুলো রাখার কারণে শয্যা সংখ্যাও কমে গেছে। এই অবস্থায় আসলেই আমরা হিমশিম খাচ্ছি। এই পরিস্থিতিতে সবাইকে লকডাউনের বিধি নিষেধ মেনে চলার তাগিদ দিয়েছে কর্তৃপক্ষ। গত সোমবার থেকে আবারও লকডাউনে যাওয়ার পর শনিবার দেশজুড়ে সচেতনতা জোরদারে প্রচারণা শুরু করেছে ব্রিটিশ সরকার। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হচ্ছে। পার্কে বন্ধু বা পরিবারের সদস্য দুজনের বেশি একসঙ্গে শরীরচর্চা করতে দেওয়া যাবে না নির্দেশনা থাকলেও অনেকেই তা না মানায় সরকার থেকে প্রচারণা চালানো হচ্ছে নিয়ম মানার। এদিকে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপ করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার তারা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। যুক্তরাজ্যে ইতোমধ্যে 10 লাখের বেশি মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। নিজের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন দাবি করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ব্যক্তিগত আক্রোশ থেকে দোকান বরাদ্দ নিয়ে সাবেক মেয়র সাইদ খোকন যে বক্তব্য দিয়েছেন তার উত্তর দেওয়া সমীচীন নয়। সকালে রাজধানী ধানমন্ডির 32 নম্বরে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। দক্ষিণ সিটি কর্পোরেশনের গুলিস্থান এলাকায় 3টি মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদকে কেন্দ্র করেই মুখোমুখি সাবেক আর বর্তমান মেয়র। অভিযোগ, নিয়ম নীতি কিংবা নকশার তোয়াক্কা না করেই এসব দোকান বরাদ্দ দিয়েছিলেন তৎকালীন মেয়র। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে সাবেক মেয়র গণমাধ্যমে জানিয়েছিলেন বৈধভাবেই তা বরাদ্দ হয়েছিল, বরং তিনি প্রশ্ন তুলেন চলমান উচ্ছেদ অভিযানের বৈধতা নিয়ে। এরই মধ্যে শনিবার রাজধানীতে ক্ষতিগ্রস্ত দোকানিদের পক্ষে রাজপথে নামেন সাইদ খোকন, নানা অভিযোগ তোলেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে। তাপস, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতিমুক্ত করুন। এরই প্রেক্ষিতে রোববার সকালে রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তাপস। নিজের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। তার বিরুদ্ধে আনা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকনের অভিযোগকে ব্যক্তিগত আক্রোশ হিসাবে উল্লেখ করেন তিনি। কেউ যদি ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে কোনো কিছু বলে থাকেন, সেটার জবাব আমি একজন দায়িত্বশীল পদে থেকে দেওয়াটা সমীচীন মনে করি না। এটা নিছকই একটি ভ্রান্ত কথা, এদের কোনো বাস্তবিক কোনো ভিত্তি নেই। যেই অভিযোগ আনা হয়েছে সেটা কোনোভাবেই কোনো বস্তুনিষ্ঠ বক্তব্য না। নগর ভবনে দুর্নীতির প্রশ্রয় দেয়া হবে না বলে আবারও সাফ জানিয়ে দেন তাপস। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণের সাবেক ও বর্তমান মেয়রের পাল্টাপাল্টি বক্তব্যে প্রমাণিত হয়েছে দুর্নীতি সব জায়গায় চেপে বসেছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। সরকার সরাসরি না কিনে মধ্যস্বত্বভোগী নিয়োগ দিয়েছে দুর্নীতির জন্যে। সরকারি সুবিধাভোগী পদবীধারীকে মধ্যস্বত্বভোগী নিয়োগ দিয়ে নীতিগতভাবে শুধু নয়, আইনগতভাবেও এটা আপনার অত্যন্ত অপরাধমূলক একটা কাজ হয়েছে। একজন বর্তমান মেয়র আর একজন সাবেক মেয়র, বর্তমান মেয়র অভিযোগ করছেন যে সাবেক মেয়র এই দুর্নীতি করেছেন। বর্তমান সরকারের বর্তমান অবস্থার যে দুর্নীতির যে চিত্র, সামগ্রিকভাবে যে সর্বগ্রাসী চিত্র, সেটাই প্রকাশিত হয়েছে। ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের জিম্মি দশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন 5 বাংলাদেশি। সকাল 7:20 বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার হজরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তারা। দেশের মাটিতে পা রেখেই স্বস্তি প্রকাশ করেন তারা। লোহিত সাগরে প্রাকৃতিক দুর্ঘটনার কবলে পড়ে ইয়েমেনি হাউথি বিদ্রোহীদের হাতে জিম্মি হন তারা। 9 মাসের অবরুদ্ধ জীবনের অবসান, অবশেষে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের জিম্মি দশা থেকে মুক্ত হয়ে দেশের মাটিতে পা রাখলেন তারা। নতুন করে জন্ম হয়েছে খুতিবের বুকে,
কারণ আমরা আজকে একটা বছর এমন একটা জায়গা ছিলাম যেটা আমরা কখনো আশা করিনি যে আমরা বাংলাদেশে আসবো বা আমরা যে বেঁচে থাকবো। বৈধভাবেই ওমানের একটি জাহাজে কর্মরত ছিলেন প্রবাসী এই পাঁচ বাংলাদেশি। কোম্পানির কাজে গত বছরের 13 ফেব্রুয়ারি ওমান থেকে সমুদ্র পথে সৌদি আরব যাচ্ছিলেন তারা। লোহিত সাগরে হঠাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ইয়েমেনের বন্দরে নেমে তারা আশ্রয় প্রার্থনা করেন। সেখানে দেশটির সরকার বিরোধী হুতি বিদ্রোহী গ্রুপ তাদের বন্দী করে ফেলে। এরপর শুরু হয় নতুন যুদ্ধ। অনাহারে অর্ধাহারে দিন তো কাটিয়েছিনি, সেই সঙ্গে তারা ভোগ করেছেন অমানবিক মানসিক ও শারীরিক নির্যাতন। শারীরিক মানসিক দুইটাই অত্যাচার করা হয়েছে। এরপর আমাদের কোম্পানি তো আমাদের বেতন 14 মাসের বেতন পাবো আমি অলরেডি। আমরা অসুস্থ হলে এখানে হেরা ডাক্তার নিয়ে আসতো না, আমাদেরকে 24 ঘন্টা মিলে এক টাইম খানা দিত। সরকার কাছে অনুরোধ জানাতেছি আমাদেরকে চলার মতন সেরকম কোনো একটা ব্যবস্থা করে। দীর্ঘ 9 মাসের বন্দী দশার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টায় মুক্ত হন তারা। মুক্তির পর ছিলেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর হেফাজতে। এরা যাতে করে ঘুরে দাঁড়াতে পারে, কোনো রকম কোনো সমস্যা না হয়, মানসিকভাবে ভালো থাকে, তারপর হচ্ছে আর্থিকভাবে কোনো কিছু করে খেতে পারে, সেটার জন্য আমরা ব্যবস্থা নেব। রোববার ইয়েমেন থেকে দুবাই হয়ে দেশে ফেরার পর সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসী এই পাঁচ বাংলাদেশি। বিলাইত হুসাইন, সময় সংবাদ, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি গণভবন থেকে বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা সভায় যোগ দিয়ে বক্তব্য রাখছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেইখানে। নির্যাতনের শিকার হতে হয়, কারাগারে বন্দী হতে হয়। একটা মানুষ তার জীবনের সব কিছু ত্যাগ করেছিলেন, একটি জাতিকে তার আত্মপরিচয় ঠিকানা দেবার জন্য, একটি রাষ্ট্র দেবার জন্য। পাকিস্তান আন্দোলনেও কিন্তু তার অবদান রয়েছে, কিন্তু সেই পাকিস্তান সৃষ্টির পরপরই তিনি দেখলেন যে যেটা তার কথা ছিল যে এদের সাথে থাকা যাবে না, অর্থাৎ বাঙালিকে আলাদা একটা রাষ্ট্র গঠন করতে হবে, আলাদা একটি জাতিসত্তা হিসেবে গড়ে উঠতে হবে। এবং সেই জন্যই তিনি যে সংগ্রাম শুরু করেছিলেন, সেই ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলন থেকে কিন্তু তিনি বারবার গ্রেপ্তার হতে শুরু করেন। 48 সালের 11ই মার্চ ভাষা দিবস হিসেবে পালন করবার জন্য ভাষা সংগ্রাম পরিষদ গঠন করে সে যাত্রা শুরু করেছিলেন এবং সেই দিন তিনি গ্রেপ্তার হন। 15ই মার্চ তিনি মুক্তি পান। এবার যত বাংলাদেশের যে দুস্থ মানুষ তাদের কথা তিনি চিন্তা করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলন, সে আন্দোলন সমর্থন করতে গিয়ে যে আবার গ্রেপ্তার হন 1949 সালের 19শে এপ্রিল ভিসির বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে তিনি 26শে জুন মুক্তি পান 1949 সালে। এরপর গোপালগঞ্জ আবার তিনি বন্দী হন 19 জুলাই 1949, কিন্তু ওই দিন একই দিনে আবার তাকে জামিন দেওয়া হয়। এরপর তিনি ঢাকায় ফিরে আসেন। ঢাকায় ফিরে এসে একদিকে ভাষা আন্দোলন এবং বিশ্ববিদ্যালয়ের কর্মীদের আন্দোলন, সে আন্দোলন তিনি আবারও শুরু করেন। এবং আপনারা জানেন সেই সময় লিয়াকতুল্লাহ খানের ঢাকা আসার কথা ছিল, তখন ভুকা মিছিল করা হয়, আহমেদুল্লাহ জনসভা করা হয়, সে সময় আবার তিনি বন্দী হন। ডিসেম্বরের 31 তারিখ 1949 সালে তিনি গ্রেপ্তার হন, সেটা মোগলটুলি 69 নম্বর 1 হাজার দান থেকে। এবং 27 ফেব্রুয়ারি 1952 সালে মুক্তি পান, কারণ সেটা একটা দীর্ঘ সময় তিনি মুক্তি পান। কিন্তু ওই সময় বন্দী থাকা অবস্থায় কারাগারে থেকে ছাত্রলীগের নেতাদের সাথে যোগাযোগ করা এবং ভাষা আন্দোলন চালিয়ে যাওয়ার সমস্ত নির্দেশনা দেওয়া, সেই কাজগুলি কিন্তু তিনি সে বন্দিখানায় বসেই করেন। এবং এরপর অনশন ধর্মঘট করেন, তারপর তিনি 27শে ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিলেন। 54 সালে নির্বাচন, সেই নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করে, সেখানে তার একটা ভূমিকা ছিল। এবং 54 সালে যুক্তফ্রন্ট জয়লাভ করে, সেখানে তিনি মন্ত্রী হয়েছিলেন, কিন্তু সে মন্ত্রিত্ব বেশি দিন টেকেনি, কারণ বাঙালিরা কখনো ক্ষমতায় থাকুক সেটা কেউ চায়নি। কারণ সেই 54 সালে 30শে এপ্রিল আবার তিনি বন্দী হন
এবং 18ই ডিসেম্বর তিনি মুক্তি পান। তারপর আবার আপনারা জানেন যে 55 সালে তিনি ন্যাশনাল অ্যাসেম্বলি মেম্বার হন, ইলেকশন করে 54 সালে তিনি প্রাদেশিক পরিষদের মন্ত্রী সদস্য ছিলেন, 56 সালে তিনি মন্ত্রী হন, কিন্তু 57 সালে তিনি মন্ত্রিত্ব ত্যাগ করেন সংগঠন গড়ে তোলার জন্য। কারণ মৌলানা ভাসানী যে আওয়ামী লীগ 49 সালে গড়ে উঠেছিল তার সভাপতি ছিলেন মৌলানা ভাসানী এবং সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক সাহেব এবং বঙ্গবন্ধুকে বানানো হয়েছিল যুগ্ম সাধারণ সম্পাদক, কিন্তু শামসুল হক অসুস্থ হয়ে যাওয়াতে তিনি দায়িত্ব নিয়েছিলেন। পরবর্তীতে 57 সালে তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব যখন দেওয়া হয় তিনি মন্ত্রিত্ব ত্যাগ করে সংগঠন গড়ে তোলার কাজ শুরু করেন। বাংলাদেশের ইতিহাসে বোধ হয় এই একজনই যিনি মন্ত্রিত্ব ত্যাগ করেছিলেন সংগঠন করবার জন্য, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 58 সালে আইয়ুব খান মার্শাল্লাহ জারি করে, 7ই অক্টোবর আইয়ুব খান মার্শাল্লাহ জারি করে, 11ই অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং সরকারি হিসেবে 12 তারিখে তাকে গ্রেপ্তার দেখায়। সবসময় আসলে নিয়ে যেত, সবসময় একদিন পরেই দেখানো হতো সেগুন বাগিচায়। আমরা তখন ছিলাম 157 নম্বর সেগুন বাগিচা, তিনি টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন, সেই সময় তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। কিন্তু দলের তিনি সাধারণ সম্পাদক, আর তারপরে দীর্ঘদিন তিনি কারাগারে, এরপরে তিনি মুক্তি পান ডিসেম্বর মাসের 17 তারিখ। সেটা 59 সালে, অর্থাৎ 58 সালে তাকে যে গ্রেপ্তার করা হয়, পরে প্রায় 14 মাস তিনি কারাগারে বন্দী, তার মধ্যে 15টা মামলা দেওয়া হয়, দুর্নীতির মামলা, নানা ধরনের মামলা, কিন্তু প্রত্যেকটা মামলা তিনি এটা দুর্নীতির কোনো প্রমাণ পাকিস্তানি সরকার করতে পারেনি, তিনি সব কিছু থেকে মুক্তি পান এবং কোর্টে হেভিয়াস কার্পাস করে তিনি মুক্তি পেয়েছিলেন ডিসেম্বরে 17, 59 সালে। তখন রাজনীতি বন্ধ ছিল, ঢাকা থেকে বাইরে যাওয়ার নিষিদ্ধ ছিল, কিন্তু সেই নিষিদ্ধ থাকা অবস্থায়ও তিনি কিন্তু যে কোনোভাবে হোক তিনি আলফা ইন্স্যুরেন্সে চাকরি নেন। এই চাকরির সুবাদে সারা বাংলাদেশে কিন্তু তিনি ভ্রমণ করা, এবং তখন যেহেতু রাজনৈতিক দল নিষিদ্ধ কিন্তু ছাত্রদের দিয়ে তিনি তখন সংগঠন ছাত্রলীগটাকে সংগঠন করা এবং নিজেদের রাজনৈতিক চিন্তাভাবনাটা আরও প্রচার করার ব্যাপক কাজ তিনি কিন্তু সে সময় করেছিলেন। অর্থাৎ প্রত্যেকটা কাজ তিনি করেন এবং 62 সালে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে তিনি আবার গ্রেপ্তার হন এবং এরপরে 18 জুলাই 62 সালে তিনি মুক্তি পান। এরপর আবার তখন ধানমন্ডি বাসার থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তারপর আবার মে মাসের 31 তারিখ 64 সালে আবার বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে এবং তিনি মে মাসের ওই দিনই কারাগার থেকে আবার মুক্তি পান, জামিন হয়, 2000 টাকা জামিন দিয়ে তিনি মুক্তি পান। এরপরে আবার জুন মাসে 3 তারিখে গ্রেপ্তার করে 64 সালে, আবার একই দিনে সেভাবে আবার জামিন পান এবং মুক্তি পান। এরপর নভেম্বর মাসের 7 তারিখ 1964 সালে আবার গ্রেপ্তার হন, আবার একই দিনে জামিন পেয়ে মুক্তি পান। কারণ তখন যেহেতু দল করা নিষিদ্ধ ছিল, তখন কপ করা হয়েছিল, তখন একটা আন্দোলন গড়ে তোলার পদক্ষেপ নিয়েছিলেন, সেই কারণেই বারবার তাকেই গ্রেপ্তার হতে হয়। এরপর আবার 28 জানুয়ারি 1966 সালে তাকে গ্রেপ্তার করা হয়, আবার সেই একই দিনে জামিনে মুক্তি পান, কারণ উনি একটা বক্তৃতা দিতেন, তার বিরুদ্ধে মামলা হতো, তাকে বন্দী করা হতো, আবার তিনি জামিনে মুক্তি পেতেন। এরপরে 18 তারিখ তিনি আপনারা জানেন যে 66 সালে ফেব্রুয়ারি মাসে তিনি 6 দফা দিলেন, 6 দফা দেওয়ার পরই আবার তাকে গ্রেপ্তার করা হলো 18 এপ্রিল
1966 সালে যশোরে তার বক্তৃতা, তখন যশোর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, যখন যেখানে গেছেন, যেখানে বক্তৃতা দিয়েছেন, সেখানেই একটা মামলা হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, তাকে গ্রেপ্তার করেছে, আবার তিনি জামিন পেয়েছেন, কারণ আবার সেখান থেকে মুক্তি পেয়ে আবার আরেক জায়গায় গেছেন, সেখানে আবার বন্দি। 18 এপ্রিল গ্রেপ্তার, মুক্তি পেয়েছেন, আবার 24 এপ্রিল গ্রেপ্তার হয়েছেন, জামিন পেয়েছেন, আবার 9 মে গ্রেপ্তার হয়েছেন, এবং এভাবে প্রত্যেকটা যেখানে গেছেন বারবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু 1966 সালে মে মাসে 8 তারিখে তাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়, আর 9 তারিখে গ্রেপ্তার দেখানো হয়, কারণ সরকারি হিসেবে 9 তারিখ আছে। কিন্তু এরপর কিন্তু আর তাকে মুক্তি দেয়নি, কারাগারে রেখেই তার বিরুদ্ধে একের পর এক মামলা দিতে থাকে, কারণ 6 দফার বিরুদ্ধেই তাদের যত রাগ ছিল। সবথেকে বড় কথা হলো, 6 দফাটা তিনি যেটা নিজেই বলেছেন, তার নিজের চিন্তার থেকে তিনি এটা তৈরি করেছেন, আলফা ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে বসে তিনি এটা চিন্তা করতেন, এবং আমাদের হানিফ ভাই ছিলেন, আমাদের মোহাম্মদ হানিফ যিনি ঢাকার মেয়র ছিলেন, তিনি এটা টাইপ করতেন, তাকে দিয়ে এটা টাইপ করাতো, এবং এইভাবে 6 দফাটা তৈরি করেন। এবং সেই 6 দফা যখন বিরোধী দলের একটা সম্মিলিত পাকিস্তানের বিরোধী দলের একটা সম্মেলন হয়, সেখানে তিনি এটা পেশ করতে যান, এটা তারা গ্রহণ করে না। সেই ঢাকায় এসে, ঢাকায় ওখানে প্রেসকে জানান তার সংক্ষিপ্ত সার, ঢাকায় এসে সেটা এয়ারপোর্টে প্রচার করেন, এবং তারপর তাকে যে গ্রেপ্তার করা হলো, আর কিন্তু মুক্তি দেওয়া হয়নি। কিন্তু জানুয়ারি মাসের ১৭ তারিখে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়, মানে মুক্তি নামে একটি প্রহসন, আর সেই জেল গেট থেকেই আবার বন্দি করে ক্যান্টনমেন্টে নিয়ে যেয়ে সেখানে বন্দি করা হয়। তারপরে আপনারা জানেন যে সেই তথাকথিত আগরতলা মামলা, দেশদ্রোহী একটা মামলা দিয়ে তাকে শাস্তি দেবার চেষ্টা করা হয়, যে ব্যাপক আন্দোলন তখন আমরা গড়ে তুলি বাংলাদেশের জনগণ, ছাত্র সমাজ এবং আওয়ামী লীগ নেতৃত্ব, যার ফলে তাকে মুক্তি দিতে বাধ্য হয়। 22 ফেব্রুয়ারি ১৯৫৯ সালে তিনি মুক্তি পান। এরপর 70 নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, সেই 6 দফার ভিত্তিতেই কিন্তু নির্বাচনটা হয়, এবং গণমানুষের যে সমর্থন, পাকিস্তানি হানাদার বাহিনী সেই সময় পাকিস্তানের আইয়ুব খানের পতন হয়, ইয়াহিয়া খান ক্ষমতা নেয়, কিন্তু ইয়াহিয়া খানের একটা ধারণা ছিল যে এখানে বোধহয় ইলেকশন হবে না, সেই ইলেকশনের জন্য কতগুলি নীতিমালা ঘোষণা দেয়, অনেকে এই নীতিমালার বিরোধিতা করেছিল, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন আমাকে ইলেকশন করতে হবে, এই কারণে যে ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের কথা কে বলবে সেটা নির্দিষ্ট হবে, সেই সিদ্ধান্তটা ইলেকশনের মধ্য দিয়ে হয়ে যাবে। 20 দলীয় একটা জোট করেছিল তখন পাকিস্তানি সরকার, এবং তাদের ধারণা ছিল যে আওয়ামী লীগ কোনো মতেই সংখ্যাগরিষ্ঠ আসন পাবে না, কিন্তু সমগ্র পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ আসন পায় আওয়ামী লীগ, যেটা তাদের চিন্তারও বাইরে ছিল। এবং সেখানে যে ষড়যন্ত্র, এরপর আপনারা জানেন যে অসহযোগ আন্দোলন, 7ই মার্চে সেই ঐতিহাসিক ভাষণ, যে ভাষণে তিনি ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেছিলেন, যে ভাষণের সেই ঐতিহাসিক বক্তব্য, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, যে ভাষণে তিনি নির্দেশ দিয়েছিলেন যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে, অর্থাৎ ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, এই যে নির্দেশনাগুলি, একটা গেরিলা যুদ্ধের সমস্ত প্রস্তুতি গ্রহণ করা, এটাই ছিল নির্দেশিকা। তার আগে এই 1969 সালে অক্টোবর মাসের 22 তারিখে তিনি লন্ডন যান। আমার সৌভাগ্য ছিল যে আমি সেই সময় তার সাথে ছিলাম ওখানে, এবং সেই সময় মোটামুটি একটা প্রস্তুতি নেন যে বাংলাদেশে যদি নির্বাচন হয়, তিনি জানতেন যে নির্বাচন হলে আওয়ামী লীগের সরকার ক্ষমতা দেবে না, তো ক্ষমতা না দিলে আমাদেরকে কী করতে হবে, মুক্তিযুদ্ধ করতে হবে,
কাজী যুদ্ধের প্রস্তুতি, গেরিলাদের ট্রেনিং, শরণার্থীদের সাহায্য কী কী কীভাবে হবে, কোথা থেকে অস্ত্র আসবে, মোটামুটি সমস্ত পরিকল্পনা সেভাবে করেন। কারণ প্রবাসীরা জাতির পিতাকে যখন আগরতলা মামলা দেওয়া হয় তখন প্রবাসীরা বিরাট ভূমিকা রেখেছিল তখন, কাজী সেই কারণেই ওখানে বসেই তিনি সমস্ত কিছু প্রস্তুত করে রেখে আসেন। কাজী তার একটা সিদ্ধান্ত একেবারে সুনির্দিষ্ট ছিল, তিনি ইলেকশন করেন, জয়ী হন। এরপর অসহযোগ আন্দোলন, পাকিস্তানি হানাদার বাহিনী যেদিন নিরস্ত বাঙালির উপর গণহত্যা শুরু করে 25শে মার্চ রাত্রে, কারণ এখানে একটি বিষয় ছিল যে এককভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে অনেকে টিকতে পারে না, আর কে আক্রমণকারী হবে আর কে আক্রান্ত হবে সেটাও একটা বিষয় ছিল। এবং তখন এই সময়টা ছিল সব থেকে, আমি মনে করব একটা সব থেকে একটা গুরুত্বপূর্ণ সময়, যখনই পাকিস্তানি হানাদার বাহিনী রাজারবাগ পুলিশ ফাঁড়িতে আক্রমণ করলো, ইউনিভার্সিটিতে আক্রমণ করলো, পিলখানা আক্রমণ করলো, এবং তখনই পূর্ব পরিকল্পনা অনুযায়ী তিনি তার এই স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণাটা কিছুক্ষণ আগে আমাদের দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মানাফি ভাই যেটা বললেন সে ঘোষণাটা দিয়ে নির্দেশনা দেন। এবং তিনি যে সমস্ত বাংলাদেশে সংগ্রাম পরিষদ গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু সেই সংগ্রাম পরিষদ গড়ে তোলে এবং তাদের হাতে এটা পৌঁছে যায় পুলিশের। তখন ছিল ইপিআর ওয়্যারলেসের মাধ্যমে এই বার্তাটা পৌঁছে যায় পুলিশের ওয়্যারলেসে, সেটা প্রত্যেকটা থানায় সেটা গ্রহণ করে তারা এইটা প্রচার করে দেয় এবং আমাদের সংগ্রাম পরিষদের হাতে তুলে দেয়, এবং টেলিগ্রাম টেলিপ্রিন্টারের মাধ্যমে এটা পৌঁছে যায়। আওয়ামী লীগের নেতারা চোঙ্গা ফুকিয়ে বা রিক্সায় করে বিভিন্নভাবে এটা প্রচার শুরু করে দেয়। এদিকে পাকিস্তানি হানাদার বাহিনীও আক্রমণ শুরু করে, বাঙালিরাও তখন প্রতিরোধ গড়ে তোলে। এইভাবে আমাদের যুদ্ধের শুরু এবং সেই যুদ্ধে আমরা বিজয় অর্জন করি। আমাদের বন্ধুপ্রতিম দেশ তারা আমাদের পাশে দাঁড়ায়, ভারতের অনেক সেনাবাহিনীর অনেক সদস্য জীবন দিয়েছে আমাদের সাথে, আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে, তাদেরকে আজকে আমি স্মরণ করি। সবথেকে বড় কথা, তিনি যখন মুক্তি পেলেন এবং ফিরে এলেন বাংলার মাটিতে, আপনারা দেখেন আমি একজন পরিবারের সদস্য হিসেবে এটুকু বলবো, আমার আব্বা কিন্তু আমাদের কাছে আসেন নাই, তিনি কিন্তু পরিবারের কাছে না, তিনি তার জনগণের কাছে আগে গিয়েছিলেন, সবার আগে তার জনতা তাদেরকে যে তিনি কত ভালোবাসতেন সেটাই হলো সবথেকে বড় কথা, যে বাংলার মানুষকে তিনি সবথেকে বেশি ভালোবাসতেন, সেই মানুষের কাছেই তিনি ছুটে গিয়েছিলেন। দীর্ঘ 9টা মাস যে কারাগারে ছিলেন সেখানে তার উপর যে অত্যাচার নির্যাতন, তিনি আপনারা লক্ষ্য করবেন সুখে কীরকম দরিদ্রি হয়ে যান, 40 পাউন্ড ওজন তার কমে যায়। তারপর তিনি সেই কারাগার থেকে বন্দীখানার থেকে তিনি চলে যান লন্ডন, সেখানে প্রেস কনফারেন্স করেন, প্রাইম মিনিস্টার হিতের সঙ্গে দেখা করেন, আমাদের প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেন, সেখান থেকে তিনি দিল্লি হয়ে আসেন, দিল্লিতে প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী এবং সেখানে তাদের প্রেসিডেন্ট তাদের সঙ্গে সাক্ষাৎ হয়, সেখানে তিনি জনগণকে সামনে বক্তব্য দেন। তারপর তিনি ঢাকায় আসেন, সেখান থেকে এসে তিনি সরাসরি রেসকোর্স ময়দানে চলে যান। তারপর যে ভাষণটা তিনি দিয়েছেন, একটি স্বাধীন রাষ্ট্র পরিচালনা করার সমস্ত দিক নির্দেশনা ওই ভাষণে আছে, এবং সেখানে কিন্তু তার হাতে কোনো লেখা কাগজ টাগজ কিছুই নেই, তিনি যা বলেছেন নিজের মন থেকে বলেছেন। এবং আমাদের বন্ধুপ্রতিম দেশ যারা আমাদেরকে সহযোগিতা করেছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং বাংলাদেশের মানুষ যে এই দীর্ঘ 9 মাস যে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে যে অত্যাচারিত নির্যাতিত সেই কথাগুলি তিনি তুলে ধরেছেন, এবং দেশটাকে কীভাবে পরিচালিত করা হবে তার দিক নির্দেশনা তিনি দিয়েছেন, যার প্রতিফলন আমরা দেখি আমাদের যে সংবিধান তিনি দিয়েছিলেন সেই সংবিধানে তিনি তার স্পষ্টভাবে উল্লেখ করা আছে। একজন মানুষ একটা জাতির প্রতি, মানুষের প্রতি কতটা নিবেদিত হলে পরে, মানুষকে কতটা ভালোবাসতে পারলে, এইভাবে আত্মত্যাগ করতে পারে আর এইভাবে মানুষের কথা বলতে পারে, 7ই মার্চের ভাষণ, এরপর 10ই জানুয়ারির ভাষণ, আমি বলবো আমাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মী সকলে
পুনরায় এই ভাষণগুলি আবার নতুন করে শোনা উচিত, আমাদের নতুন প্রজন্মের শোনা উচিত। তাহলে রাজনীতি করার একটা প্রেরণা এবং দিক নির্দেশনা সবাই পাবে। সাড়ে তিন বছর মাত্র সময়, এর মধ্যে একটা বিধ্বস্ত দেশ গড়ে তুলে বাংলাদেশকে তিনি স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে যান। পাঁচ বছরের একটা কর্মসূচি তিনি নিয়েছিলেন জাতীয় ঐক্য গড়ে তুলে সকলকে নিয়ে দেশের অর্থনৈতিক উন্নতি করবার জন্য। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের কিছু মানুষ এত বেশি বুঝে ফেলে এবং তাদের অপপ্রচার, তাদের অপকর্ম সেই সময় নানাভাবে ব্যতিব্যস্ত করে তোলা, যা কিছু করতে যান সেখানে বাধা দেওয়া। কারণ স্বাধীনতা বিরোধীরা তো সবসময় সক্রিয় ছিল, তিনি যারা স্বাধীনতা বিরোধী মানবতা বিরোধী কাজ করেছিল সেই যুদ্ধাপরাধীদের বিচারও শুরু করেছিলেন। কিন্তু সেই সময় কিছু লোকের যে অপকর্ম, তাদের কথাবার্তা, তাদের মাত্র সাড়ে তিন বছর একটা সময় একটা জাতির জন্য কিছুই না, যে জাতি চব্বিশটা বছর শোষিত বঞ্চিত। এবং বাংলাদেশের যদি অতীত ইতিহাস দেখেন, একমাত্র এই মানে ভূমিপুত্র বলতে, এই মাটির সন্তান বলতে বঙ্গবন্ধু শেখ মুজিবই প্রথম এদেশের শাসনভার হাতে নিয়েছিলেন। তার আগে যারাই ছিল তারা কিন্তু এই দেশে তাদের জন্ম ছিল না। দেশকে তিনি চিনতেন, জানতেন, ভালোবাসতেন এবং দেশের কল্যাণেই তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন। তিনি যে জাতীয় ঐক্যের ডাক দিয়ে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিয়েছিলেন এবং সেই ব্রিটিশ আমল থেকে তৈরি করা যে শাসন ব্যবস্থা আমূল পরিবর্তন করে গণমুখী ব্যবস্থা তিনি করবার পদক্ষেপ নিয়েছিলেন, সেটা যদি করে যেতে পারতেন তাহলে ওই পরবর্তী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সোনার বাংলা হিসেবে গড়ে উঠত, এতে কোনো সন্দেহ নেই। কারণ আজকে রাষ্ট্র পরিচালনা করতে যে প্রতিটি ক্ষেত্রে আমি যখন দেখি যে সমস্ত কাজের ভিত্তিটা তিনি তৈরি করে দিয়ে গেছেন, আমার অবাক লাগে যে এত এত অল্প সময়ের মধ্যে এত আইন, এত নীতিমালা, এত কাজ তিনি কীভাবে করেছেন, এটা একটা বিস্ময়। যদি কেউ এর উপরে গবেষণা করে তাহলে আপনারা দেখবেন, কারণ অনেক তথ্য আগে ছিল না, আমরা অনেক তথ্য খুঁজে খুঁজে বের করেছি। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে তার অবদান রয়েছে। কাজে সেই কথা চিন্তা করে যে বাংলাদেশটা স্বাধীন দেশ হিসেবে বিশ্বে মর্যাদা নিয়ে দাঁড়াক, বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে চলুক, সম্মান নিয়ে চলুক, এটা কেউ যুদ্ধ আমাদের স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তি কখনো এটা চায়নি বলে জাতির পিতাকে শুধু হত্যাই করেনি, আমাদের সমস্ত মুক্তিযুদ্ধের আদর্শকে বিচ্যুত করেছিল, প্রজন্মের পর প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে দেয়নি। বিজয়ী জাতি হিসেবে আমাদের যে গর্ব করবার মতো কত কিছু রয়েছে, কত ইতিহাস রয়েছে, সে কথাটা এদের অনেকে জানতেই পারেনি। সমস্ত ইতিহাসটাকে বিকৃত করা হয়েছিল। শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেই মানুষ আস্তে আস্তে জানতে পারে। আর এখন আমাদের যারা, আমি বলবো নতুন প্রজন্ম, তাদের একটা আগ্রহ জন্মেছে এটা জানার জন্য, এটাই সব থেকে আমাদের আশার বিষয়। তারপর আমি বলবো যে একমাত্র আওয়ামী লীগ এদেশের মানুষকে কিছু দিয়েছে, কেন জাতির পিতার আদর্শ নিয়ে আমরা পথ চলি, তার আদর্শ সামনে রেখেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাই। আজকে এই করোনা ভাইরাস আমাদের অগ্রযাত্রায় কিছু ব্যাহত তো করেছে, এটা তো সন্দেহ নেই। আমরা যখন আজকে মুজিব বর্ষ উদযাপন করছি, আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মাত্র আর কিছুদিন পর আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। ২৬শে মার্চ জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই ৫০ বছর পূর্তি আমরা করব। করোনা ভাইরাসের জন্য যেভাবে করার কথা সেভাবে করতে পারছি না, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যে জাতির জন্য জাতির পিতা এত ত্যাগ স্বীকার করে গেছেন, এই বাঙালি জাতির প্রতিটি মানুষের একটা ঠিকানা, অর্থাৎ গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা ঘর করে দেব। এদেশে পরিবেশ রক্ষার ব্যবস্থা, আমরা যে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা দিয়েছি, ইতিমধ্যে আমরা অনেক গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করেছি, কিন্তু এটা আমাদের অব্যাহত রাখতে হবে। আপনারা আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমাদের কৃষক লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগ সহ আমাদের যত সংগঠন আছেন প্রত্যেকে আমি অনুরোধ করবো, আপনার বাড়ির পাশে যদি কেউ ভূমিহীন থাকে, গৃহহীন থাকে, নিঃস্ব থাকে, তাদের কথা জানাবেন, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে বিনা পয়সা ঘর করে দেবো। কারণ আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ জাতির পিতা সংগঠন, এই সরকার মানে জনগণের সেবা করবার জন্য এই সরকার, জনগণের সেবক।
কাজে আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন হয়তো আমরা ঘট করে করতে পারিনি, কিন্তু আমরা দেশের সেবা মানুষের সেবা করেই সেটা আমরা উদযাপন করবার সিদ্ধান্ত নিয়েছি। খুব শীঘ্রই আমরা প্রায় 46,000 মানুষকে আমরা ঘর দেব, 76,000 মানুষের ঘর তৈরি হচ্ছে। আমরা সেভাবেই আমরা কত লোক আমাদের গৃহহীন আছে, ভূমিহীন আছে, তাদের তালিকা নিয়েই আমরা তাদেরকে ঘর করে দিতে চাই। একটি মানুষও গৃহহীন থাকবে না, শতভাগ বিদ্যুৎ পৌঁছে যাবে মানুষের ঘরে, প্রতিটি ঘর আমরা আলোকিত করব। চিকিৎসা সেবা আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি, আর করোনা ভাইরাসের জন্য ইতিমধ্যে ভ্যাকসিন ক্রয় করবার সমস্ত ব্যবস্থা আমরা করে ফেলেছি, ইনশাআল্লাহ এসে যাবে। তারপর বলবো সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে, স্বাস্থ্য সুরক্ষাটা মেনে নিজেকে রক্ষা করতে হবে, অপরকে রক্ষা করতে হবে, এটাই হচ্ছে সবথেকে বড়। যত ভ্যাকসিন যাই আমরা নিই না কেন, তারপরেও কিন্তু সকলকে কিন্তু এই মাস্ক পরা, হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, যেটা বলে ভিটামিন সি এবং ডি, অর্থাৎ রোদে থাকা, এই ধরনের খাবার খাওয়া, এগুলো আমাদের সবাইকে মানতে হবে। আর এগুলো মেনেই কিন্তু আমরা এই করোনা ভাইরাসে কিছুটাও নিয়ন্ত্রণে রাখতে পেরেছি, কাজে সেটা আমাদের রাখতে হবে। কারণ আপনাদের মনে আছে মার্চ মাসে করোনা সবথেকে বেশি ক্ষতি করেছিল আমাদেরকে, কাজে সেই সময় হয়তো আবার একটা ধাক্কা দিতে পারি। তো জাতির পিতা এই জাতিকে ভালোবেসেছে, আমি মনে করি আমাদের একটাই চিন্তা, যে জাতির জন্য আমাদের মহান নেতা জীবন দিয়ে গেছেন, সেই জাতির কল্যাণ করা, তাদের একটা জীবন সুন্দর করা, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমি কিন্তু কাজ করে যাচ্ছি। এবং এই বাংলাদেশ 2100 সাল পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন কীভাবে হবে সেই পরিকল্পনা ডেল্টা প্ল্যান করে দিয়েছি, প্রেক্ষিত পরিকল্পনা 41 সালে বাংলাদেশ কেমন হবে সেটা দিয়েছি, 71 সালে আমরা শতবর্ষ, 2071 সালে আমাদের স্বাধীনতা শতবর্ষ উদযাপন হবে, আমাদের আগামী প্রজন্ম কীভাবে তা উদযাপন করবে সেই কথা চিন্তা করেই আমরা কিন্তু পরিকল্পনা হাতে নিয়েছি, সেগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই সাথে যে জঙ্গিবাদ, সন্ত্রাস, এগুলোর হাত থেকে দেশকে মুক্ত রেখে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক চেতনায় উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। জাতির পিতার এই প্রত্যাবর্তন দিবসে এটাই আমাদের প্রতিজ্ঞা, যে এ জাতির বিশ্বে মাথা উঁচু করে চলবে, স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল আজকে তারাই ব্যর্থ, আজকে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে সারা বিশ্বে যে মর্যাদা পেয়েছে এই মর্যাদা ধরে রেখে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব, এবং জাতির পিতার স্বপ্নের উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলা আমরা গড়ে তুলব, এই প্রতিজ্ঞা নিয়েই আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখছিলেন, এতক্ষণ আমরা ছিলাম সেইখানে। তিন ওয়ানডে এবং দুই টেস্ট খেলতে বাংলাদেশে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সকালে এমিরেটস এয়ারলাইন্স ফ্লাইটে লন্ডন থেকে দুবাই হয়ে ঢাকায় আসে ক্যারিবিয়ান ক্রিকেট দল। করোনা শঙ্কা ও ব্যক্তিগত কারণে নিয়মিত অনেক ক্রিকেটারই নেই ওয়ানডে ও টেস্ট সিরিজ স্কোয়াডে। ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন জেসন মোহাম্মদ। বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে গেছে উইন্ডিজ ক্রিকেট দল, সেখানে 3 দিনের কোয়ারেন্টাইনে থাকবে ক্যারিবিয়ানরা। এরপর 4 দিন অনুশীলন শেষে ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে আগামী 18 জানুয়ারি। এই সিরিজ দিয়ে প্রায় 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।